হ্যালো গাইস, আমি রিপোর্টু আর আপনারা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ট্যুর ভিডিও দেখার জন্য। সো গেস ওয়াট, দিস টাইম আমি রাব্বি এবং আমাদের আরিফ মিলে যাচ্ছি আমরা কলকাতায়। অ্যান্ড আমাদের বাসটি ঠিক এটা আমরা চলে এসেছি 9:15 বাস, তো আমরা অলমোস্ট বাসের দিকে চলে এসেছি আলহামদুলিল্লাহ। সো আমাদের বাসটি ফমা বাস ছাড়বে কখন? এই তো এখনই ছাড়বো, এখনই ছাড়বে, আমি উঠে যাবো যে এখনই উঠে যাবো। গ্রামের বাড়িতে গেছে, তো গ্রামের বাড়ি থেকে ও আর ঢাকায় না এসে ওখান থেকে আমরা ডাইরেক্টলি পিক করবো। তো আমাদের বাসে অলমোস্ট ছেড়ে দিয়েছে, আমরা এখন বাসে আসি আলহামদুলিল্লাহ, নন এসি বাসে আমরা আসি। তো টিকিট কাটার অভিজ্ঞতাটা ছিল অনেক জোস, আগের বারের মতোই অনেক জোস আপনারা দেখেন। 5ই আগস্ট আজকে আমরা আসিলাম আমি আর রাব্বি টিকিট কেনার জন্য উইথ সাইকেল, কারণ প্রত্যেকটা বাস সব জায়গা থেকে বন্ধ। তো আর রাব্বি আর আমি সাইকেল করে আইসা এই যে টিকিট নিলাম সোহাগ থেকে, আমরা টিকিট কিনছি। আমাদের টিকিট পড়ছে, আমরা 4 জন যাচ্ছি এবার ইনশাল্লাহ, তো 4 জনের টিকিট পড়ছে 600 টাকা করে। সো আলহামদুলিল্লাহ আমাদের 2400 টাকার মধ্যে আমরা টিকিট কিনে ফেলছি, ইয়ে কাট দ্য টিকিট। বাট অন্যান্য কাউন্টারগুলো বন্ধ ছিল, তাই আর কি সোহাগে থেকে আমরা টিকিটটা কাটতে পারলাম, আর অন্যান্য সবাই আর কি অগ্রিম টিকিট দেওয়া বন্ধ করে দিছে। তো একমাত্র সোহাগই আমাদেরকে হেল্প করলো যে ওখান থেকে নেওয়ার জন্য। সো আপাতত সোহাগ গাড়িটা সোহাগের কাউন্টার হিসেবে আমরা ভালো বলতে পারি। সো দেখা যাক সামনে কী হয়। সো দেখা হচ্ছে 22 তারিখ ইনশাল্লাহ। সো রাইট নাও এখন প্রায় 11:17 মতো বাজে, আমরা ফেরিতে চলে আসছি আলহামদুলিল্লাহ। তো দেখি ইনশাল্লাহ বেশিক্ষণের ফেরি না এটা, ইনশাল্লাহ পৌঁছে যাবো উপরে। তো উপরে আমাদের আরিফ ওয়েট করতেছে, তারিফের জন্য ওয়েট করতে হবে। তারিফ আসলে আরিফের সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছে। স্বাগতম আরে, আমাদের বাস আলহামদুলিল্লাহ আমরা বেনাপোল চলে আসছি, ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে, বাট এত তাড়াতাড়ি চলে আসবে এটা আগে আমরা ইয়ে করতে পারি নাই। তো যাই হোক, ভালো ছিল সোহাগের জার্নিটা, খুব ভালোই ছিল এবং বাসের ড্রাইভার সব কিছু বেটার ছিল। সো সোহাগ ওভারঅল বেটার সার্ভিস দিয়েছে। সো এত তাড়াতাড়ি আমরা বেনাপোল চলে আসবো এটা আসলে আমরা বুঝতে পারিনি। তো এখন কী করার, দেখি টাইম পাস করি আসে সবাই উপাসে। সো সবার সাথে একসাথে থাকবো, তো ঝামেলা হবে না। তো আমরাই বেনাপোল বর্ডারে একদম ফার্স্ট গাড়ি হিসেবে আমরাই আসি, তারপর পরই গ্রিন লাইন বাসটা আসে। সো আপাতত গুড। তো এরকম জনশূন্য বর্ডার আসলে খুব কমই দেখা যায়, তো আমরা আমাদের সৌভাগ্য যে আমরা খুব সকাল সকাল এসেছি, তাই এরকম একদম একদম জনশূন্য টাইপের একটি বর্ডার আমরা লক্ষ্য করছি। সাধারণত এখানে প্রচুর পরিমাণ মানুষ থাকে। কলকাতা 84 কিলোমিটার। সো বর্ডার খুলে দিয়েছে, আমরা অলমোস্ট লাইনে দাঁড়িয়ে আছি। সো আপনারা যদি জানতে চান যে কীভাবে বাংলাদেশ বর্ডার ক্রস করতে হয়, ইন্ডিয়ান বর্ডারে ঢুকতে হয় এবং ইন্ডিয়ান বর্ডারে কী কী আনুষ্ঠানিকতা বা কী কী কাগজপত্র কোথায় কী করতে হয়, এইরকম সব কিছু সকল ইনফরমেশন দিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি। তো সেই ভিডিওটি দেখতে হলে ডিসক্রিপশন বক্সে আমি প্রথম যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটিতে গেলে আপনার ভিডিওটি দেখতে পারবেন। সো এটা আপনাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। কি হচ্ছে এখানে দাদা, কি হচ্ছে এখানে? খেলা হচ্ছে। কই যাবো এখন? বঙ্গায় যাবো। বঙ্গায় যে গঙ্গা লাগবো। ওকে, গঙ্গা না, পার্মানেন্টলি বঙ্গ। Of course we keep on going, though everybody knowing the truth about our way. We tied it loose ends up, I'm sorry. Be cool, go on and fake it. We still know we will break it. We make the same mistakes we always made, and now let's face it. The truth about our way, we tied it loose and up.
দেখে অভ্যস্ত যে দেয়ালে পোস্টার লাগাবেন না, বাট এখানে দেয়ালে বিজ্ঞাপন মারিবেন না। আর যদি এটা এটা একটা টয়লেট, বর্ডারে সবকিছু শেষ করার পরে আমরা বাসের জন্য চেষ্টা করেছিলাম, যে সোহাগের বাসগুলো চাচ্ছিল প্রায় 280 টাকা 80 রুপি অ্যাকচুয়ালি। তো ওই বাসে না গিয়ে আমরা ডিরেক্টলি ওখান থেকে একটা সিএনজি নিলাম। সিএনজি নেওয়ার পরে জাস্ট 30 টাকা ভাড়া দিয়ে আমরা চলে আসলাম বঙ্গা স্টেশনে। তো এই স্টেশনে এসে আমরা একটা টিকিট কেটে নিলাম। তো এইভাবে করে আমরা ট্রেনের টিকিটটা কেটে নিয়েছি। ইভেন আপনাকে ট্রেনের টিকিট যখন কাটবেন তখন আপনি ওই লোকটাকে জিজ্ঞাসা করবেন, ভাই কোথা থেকে ট্রেনটা কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, দেন আপনি ওখান থেকে ওই প্ল্যাটফর্মে চলে আসবেন। আলহামদুলিল্লাহ উই রিচড অ্যাট শিয়ালদা স্টেশন। বাট সবার জন্য একটা মেসেজ, যেটা হলো যে যারা লোকাল ট্রেনগুলোতে চড়তে পারে না বা লোকাল বাসগুলোতে চড়তে পারে না, তাদের জন্য এটা আসলে আমি বলবো যে সাজেস্ট করবো না যে আপনারা ট্রেনে আসেন, বিকজ এত প্রচুর পরিমাণে মানুষ হয় আর খুব ধাক্কাধাক্কি, এবং এটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। তো আসলে ট্রেন জার্নিটা অত বেশি ভালো লাগে নাই, মনে করছিলাম যে ইন্ডিয়ান ট্রেন জার্নিটা অনেক ভালো লাগবে, আসলে ভালো লাগলো না। এখন যাবো শিয়ালদা স্টেশনের বাইরে, দেন ওখান থেকে একটা ট্যাক্সি নিয়ে মার্কেট স্ট্রিটে যাবো। আমরা যদি যাই আমাদের সাথে যদি তার ডেট মিলে যায় তাহলে তো চলে যাবে, আর না হলে আবার এখানেই থেকে যাবে দাদাদের দেশে। সো আলহামদুলিল্লাহ আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নিছি, রাব্বি জাকারিয়া ভাই অ্যান্ড সবাই, আমরা আরিফ টারিফ সবাই আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিছি। আমরা আসি এখন জাকারিয়া ভাই যে হোটেলে ছিল সেই হোটেলটায় আমরা আসছি। ভাই হোটেলের নাম কি? গ্রিনল্যান্ড হোটেল। হোটেলের নাম গ্রিনল্যান্ড আর ভাড়া কেমন পড়ছে? কলোনি রোডে। ভাড়া কেমন পড়ছে? ভাড়া পড়তেছে আমাদের এক রুমের জন্য 1000 টাকা। তার মানে আমরা আছি পাঁচজন, তো পাঁচজন 200 টাকা করে, 200 রুপি করে পড়তেছে পার পার্সন। সো আলহামদুলিল্লাহ গুড চলে আর কি। আমাদের তো আমরা তো লো কস্ট ট্যুরিস্ট, সো আমাদের জন্য ইটস গুড। তো এখন যাচ্ছি আসলে বাইরে যাই, ও তখন ইয়ে করি নেই, টাকা পয়সা ভাঙাই নেই, কজ ব্যাংক ট্যাঙ্ক বন্ধ তাই এই কারণে একটু লেট হয়েছে। সো এখন যাবো, টাকা পয়সা ভাঙাবো, একটু খাওয়া দাওয়া করবো, দেন আমরা কই যাবো আপনি? তারপর আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল এক্সপ্লোর করতে যাবো ইনশাল্লাহ, আর আপনারা তো সাথে আছেন। সো দেখা হচ্ছে একটু পর। তো যাই হোক, মানি এক্সচেঞ্জ শেষ, আমরা সোহাগের কাউন্টার থেকে মানি এক্সচেঞ্জ করলাম। তো আমরা 100 টাকায় পেয়েছি 82.5, তো ওইখানে রেটটা ভালো পেয়েছি, অন্যান্য জায়গায় রেটটা আরও কম ছিল। তো যাই হোক, সোহাগের কাউন্টার থেকে আমরা ইয়েটা ভাঙালাম, আর অনেকে বর্ডার থেকে ভাঙায়, তো তাদেরকে বলি ভাই বর্ডার থেকে না ভাঙিয়ে আপনারা এইরকম মার্কেট স্ট্রিটে চলে আসবেন, দেন ওইখান থেকে ভাঙালে আপনি কিছুটা হলেও আপনি ওখানে বেশি পাবেন। লাইক আমরা বর্ডারে পেয়েছিলাম 81.75 পয়সা করে, আর এখানে আমরা পেয়েছি
82.5, তো অলমোস্ট ভালো কিছু টাকা, ভালো কিছু পয়সা আর কি বেশি। তো এটা যখন বেশি টাকায় হয় তখন এটা খুব ভালো হয়। তো যাই হোক, আপাতত মানি এক্সচেঞ্জ করা শেষ, তো এখন খাওয়া দাওয়া, একটা মুসলিম হোটেলে যাবো, দেন খাওয়া দাওয়া করবো। যেহেতু জাকারিয়া ভাই আছে তো সে আমাদেরকে এবার গাইড করতেছে, তো যাই খাওয়া দাওয়া করি, অনেক ক্ষুধা লাগছে, আমাদের কিছু নেই। তো মাঝপথে আমরা এই মেঘনা এখান থেকে আমরা একটা সিম কিনে নিলাম, ভোডাফোন সিম। যদিও নেটওয়ার্কটা আহামরি ভালো না, বাট তবুও ভোডাফোন সিমটা কিনে নিলাম জিসান নিতে। তো জিসান কি কত কত নিল সিম? 400 টাকা। 400 টাকা জিবি প্যাকেজ ছিল, 2 GB ইন্টারনেট আর কি আনলিমিটেড কল। তাহলে একটা সিম আপনি পেয়ে যাবেন। আপনার প্যাকেজের উপর ভ্যারি করে আসলে দামটা, তো যে কোনো জায়গা থেকে একটু বিবেচনা করে নিলে আমি মনে করি আর কস্টটা একটু কমে পাবেন। তো খাওয়া দাওয়া দরকার, খাই আরিফ কিনিস সেম খাও। ভিক্টোরিয়া মেমোরিয়াল উইথ ট্যাক্সি, তো আমরা 5 জন, তো 200 রুপি করতেছে। যাও যাও ভিতরে যাও। ওভারঅল ভিক্টোরিয়া মেমোরিয়ালের এভরিথিং, আসলে ভেতরে অনেক আগের আগের জিনিসপত্র আছে তা তো অবশ্যই দেখতে পাচ্ছেন। সো এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে চলে যাবো একদম সোজা নিউ মার্কেট। নিউ মার্কেট যাবো আর ওইখানে আমার একটা ফ্রেন্ড ওয়েট করতেছে, তো তার সাথে মিট করতে হবে নিউ মার্কেটে। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা এখন নিউ মার্কেট পৌঁছাবো। সো দেখা হচ্ছে নিউ মার্কেট। Same mistakes we always made.
মার্কেট থেকে আসার পর ফ্রেশ ফ্রেশ হয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে আবার নিচে গেলাম কিছু খাবার দাবার নিয়ে আসতে, দেন বাইরে হোটেল টোটেল পাইনি, তো আমরা টুকটাক এগ রোল নাকি তো এগ রোল নিয়ে আসলাম, তো এখন আসলে এটাই খাবো। খাওয়ার পরে দেন আজকের দিনের সমাপ্তি আসলে এখানেই, কালকে থেকে আরো বেশি ইন্টারেস্টিং হবে, কারণ কালকে দীঘা যাচ্ছে। সো সেই ভিডিওটা দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো এই ছিল আজ পর্যন্ত, সো অ্যাজ অলওয়েজ যেটা বলি, দ্যাটস ইট ফর টুডে, টু সি ইউ সুন উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও, টিল দেন আল্লাহ হাফেজ এন্ড আই লাভ মাই সাবস্ক্রাইবার্স, থ্যাংক ইউ। বাই, নমস্তে, সালাম, গুড বাই, নমস্তে, সালাম। কিসকো দিয়া? আম দিয়া, আপনা আপকো দিয়া, উসকো দিয়া, উসকো দিয়া, সবকো দিয়া। হ্যাঁ, গুড বাই, নমস্তে, সালাম, সবকো দিয়া। ওকে।